আজকে ক্লাস 10 এর অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের অভিযোজন সম্পর্কে আমরা জানব। তার আগে জানব যে অভিযোজন ব্যাপারটা কি আর আচরণ ব্যাপারটা কি, দুটোর মধ্যে পার্থক্য বা খানিকটা তারা কিভাবে রিলেটেড সেটাও জানব, এবং বিভিন্ন প্রাণী কিভাবে অভিযোজন করে, তাদের শারীরিক দিক থেকে অঙ্গসংস্থান দিক থেকে কিভাবে অভিযোজিত হয় সেটাও জানব। প্রথমেই আগে বলবো আচরণ ব্যাপারটা কি। আমরা অনেক সময় বলে থাকি যে তার আচরণটি ভালো না, তার আচরণটি খারাপ, মানে এক কথায় বলতে গেলে যে প্রাণী পরিবেশে যে কোনো ইঙ্গিত পায়, তো যে কোনো ধরনের ইঙ্গিত, সেই ইঙ্গিতে তার রিয়াকশান বা সে যেটা মানে প্রতিক্রিয়া দেখায় সেটাকে আমরা বলবো আচরণ। এক কথায় যেটা সহজভাবে বলতে পারি যে প্রাণী যা যা করে তাই তার আচরণ। যেমন বিভিন্ন প্রাণীর নির্দিষ্ট আচরণ আছে, যেমন ধরো পিঁপড়ে, পিঁপড়ে কিন্তু দেখবে তারা একটা সারিবদ্ধভাবে একটা লাইন করে কিন্তু হেঁটে চলে। তাদের কিন্তু কেউ শেখায় না যে না তুমি এরকমভাবে লাইন করে চলো বা লাইন ব্রেক করো না, ওরা কিন্তু ওরমভাবেই চলে, ওরা ওই আচরণটাই দেখায়। মৌমাছি মৌচাক তৈরি করে, তাদের যে খাদ্য সংগ্রহ পদ্ধতিগুলো, তারপরে মাছের যে পরিযান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাদের সুবিধার্থে, এগুলো তাদের আচরণের মধ্যে পড়ে। আর যেটা বললাম যে পরিবেশের বিভিন্ন ইঙ্গিত পেলে তাকে রেসপন্স করার জন্য যে রিয়াকশান দেয়, প্রতিক্রিয়া দেয় প্রাণী, সেটা হচ্ছে আচরণ। কিন্তু এই আচরণ তখন তারা দেয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে থেকে, মানে আমাদের যে ব্রেন কাজ করে না, সেই ব্রেনটার যা রেসপন্স যা বলে আমাদের সেই অনুযায়ী কিন্তু আমরা রিয়াকশান দিই, প্রতিক্রিয়া দিই। এবারে তাহলে অভিযোজন জিনিসটা কি? আচরণ তো দেখায় প্রাণী, নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট রকমের আচরণ দেখায়, কিন্তু যখন সেই প্রাণীকে একটা নির্দিষ্ট পরিবেশে থাকতে গেলে, তাকে বাঁচতে গেলে, সেই অভিব্যক্তির কথায় চলে আসছি, ডারউইনের কথায় চলে আসছি, যে অস্তিত্বের সংগ্রাম বলো বা প্রাকৃতিক নির্বাচন বলো, সেই যে কারণগুলো ঘটছে তাকে বাঁচার জন্য পরিবেশে, তখন তার আচরণের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়। হয়তো সেই পরিবেশটা তার জন্য ঠিক নয়, হয়তো সেই পরিবেশটাতে তার বাঁচার সম্ভব নয়, কিন্তু সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, যেভাবে তারা মানিয়ে নেয়, তাকে আমরা বলছি অভিযোজন। এবং এই অভিযোজনের ফলে কিছু কিছু নতুন নতুন বৈশিষ্ট্য প্রাণীদের মধ্যে আসে, সেই বৈশিষ্ট্য তাদের বংশানুক্রমে জিনিসটা যায়, আরও চেঞ্জ হয়। তাহলে আস্তে আস্তে সেই যে অভিযোজিত যে বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে চলে, চলতে 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 অনেক 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 লক্ষ বছর ধরে যে জিনিসগুলো হয় তাহলে সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়, আর সেটার সেই অভিব্যক্তি যে ঘটনাটা ঘটছে সেটা যে কন্টিনিউয়াস প্রসেস, সেটা যে ক্রম মানে ক্রমেই চলেছে সেটা কিন্তু প্রমাণিত হয়। মানে অভিব্যক্তি আর অভিযোজন কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, একটার সাথে আরেকটা কিন্তু ভীষণভাবে জড়িত। এবারে তাহলে সংজ্ঞা কী বলবো, কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার বা বংশবৃদ্ধি করার জন্য জীবের যে গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় স্থায়ী যে পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। আমি পরিবর্তন বলেছি, একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য বলেছি, পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বলেছি, এবং সেটা কীরকম পরিবর্তন হবে আমি আগে বলিনি, সেটা কিন্তু অবশ্যই স্থায়ী হবে। আজকে করলাম কালকে করলাম না, চেঞ্জ করে নিলাম আবার, সেটা কিন্তু নয়, পরিবর্তনটা কিন্তু স্থায়ী হবে, তাকে বলা হচ্ছে অভিযোজন। এবারে অভিযোজনের কিছু উদাহরণ আমরা পড়ব যে কোন কোন জীবে মানে উদ্ভিদ বলো প্রাণী বলো কীরকম কীরকম অভিযোজন দেখা যায়, কীরকম পরিবর্তন দেখা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমেই আসছি অঙ্গ সংস্থানগত কী কী পরিবর্তন হয়
তার উদাহরণ জানার জন্য একটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদের সম্পর্কে আমরা জানবো। ক্যাকটাস কোথায় উৎপন্ন হয়? মরুভূমি জাতীয় অঞ্চলে, মানে যেখানে জল কম থাকে। এদের কি বলা হয়? জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলা হয়। কী কী পরিবর্তন দেখা যায়, কী কী অভিযোজন দেখা যায় তাদের মধ্যে? আমরা জানি ক্যাকটাস বা পরিমাংশা জাতীয় গাছের পাতা থাকে না, পাতাটা কী হয়, কাঁটায় পরিণত হয়। কেন? পাতা থাকলে কী হবে, যে বাষ্পমোচন হবে, বাষ্পমোচনের জন্য তাহলে কী হবে, যে মূল দ্বারা শোষিত জলটা ছিল সেটা কিন্তু বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে যাবে, কিন্তু সেখানে তো তারা জলটা রেখে দিতে চাইবে, তাই না? সেই জন্য পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে, তাই জন্য বাষ্পমোচনের হার কম হবে। আর কাঁটা অবশ্যই নিজের আত্মরক্ষা করার জন্য কাজে আসে। অনেক প্রাণী আছে মরুভূমিতে যারা কিন্তু ক্যাকটাস জাতীয় খাদ্য খেয়ে হয়তো বাঁচতে পারতো, কিন্তু যদি এই যখনই কাঁটা জাতীয় পাতাটা যখন কাঁটা জাতীয় পদার্থে পরিণত হয়ে গেছে, অভিজিত হয়ে গেছে, তখন কিন্তু প্রাণীরা সেটা খেতে গিয়ে নিজেরা কষ্ট পাচ্ছে এবং তারা জানতে পেরে যাচ্ছে যে ক্যাকটাস জাতীয় খাদ্য তারা কিন্তু খেতে পারবে না। তাতে কী হলো, সে ক্যাকটাস জাতীয় গাছগুলো বাঁচলো, মানে আত্মরক্ষাতেও কিন্তু সাহায্য করলো। এরপর আসব রুই মাছের পটকা। পটকা জিনিসটা কি? পটকা হচ্ছে দুটো প্রকোষ্ঠযুক্ত একটা পটকা থাকে, সেটা মাছের উদর গহ্বরে থাকে। প্রথম প্রকোষ্ঠটাকে বলছি আমরা রেড গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠ বলছি আমরা রেটিয়া মিরাবিলিয়া। রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন করে মাছ, এবং সেই গ্যাসটা যখন উৎপন্ন করে তখন কিন্তু রুই মাছ উপরের দিকে উঠে যায়, মানে দেহটা ভারী হয়ে যায় এবং ভাসতে থাকে। কিন্তু যখন সেই গ্যাসটা সামনের থেকে পিছনের দিকে চলে যায়, মানে রেটিয়া মিরাবিলিয়ার মাধ্যমে রক্ত, এখানে রক্তজালক থাকে, সেই রক্তজালকের মাধ্যমে যখন শোষিত হয়ে যায় গ্যাসটা, তখন কিন্তু এই জিনিস, এই প্রকোষ্ঠটা চুপসে যায়। ফলে রুই মাছটা কী হয়, আবার ভারী হয়ে গিয়ে আবার নিচের দিকে নেমে আসে। তাহলে মাছকে, মাছের যে আপেক্ষিক গুরুত্ব কমানো বাড়ানো, মানে জলের উপরে ভাসতে বা জলের গভীরে নামতে বা কোনো জায়গা স্থিতিশীলভাবে ভেসে থাকতে সাহায্য করেই পটকা। আর হচ্ছে পটকার এক প্রকোষ্ঠ থেকে গ্যাস অন্য প্রকোষ্ঠে স্থানান্তরিত করে দেহের সঠিক ভর কেন্দ্র বজায় রাখে, এতে মাছের গমনের সুবিধে হয়। আর পটকার অগ্র প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাস ভর্তি থাকায় এটা শ্বসনে সাহায্য করে। এই ধরনের অভিযোজন দেখা যায় রুই মাছের দেহে। এবারে চলে যাব পায়রায়। পায়রা পক্ষীজাতীয় প্রাণী, খেচর প্রাণী, তারা আকাশে উড়তে পারে। এই আকাশে ওড়ার জন্য তাদের দেহে অনেক রকমের অভিযোজিত কৌশল দেখা যায়। তাদের মধ্যে ভীষণভাবে উল্লেখযোগ্য একটা অভিযোজন যে কৌশল, তার সেটা হচ্ছে তাদের দেহে ফুসফুস ছাড়া নটি, মানে ফুসফুস তো আছেই এবং ফুসফুস শ্বসনাঙ্গ, এবং সেখানে তার সাথে নটি প্রধান আর চারটি অতিরিক্ত বায়ুথলি থাকে। এটা এতে কোনো রকম রক্তবাহ থাকে না, একটা পাতলা প্রকারের একটা বায়ুথলি থাকে। কি কাজ হয় না, এই ফুসফুসে যখন অক্সিজেন প্রবেশ করে তখন ফুসফুসতে কিন্তু ডিরেক্টলি অক্সিজেন বেরিয়ে যেতে পারে না, তখন সেই সেটা কোথায় গিয়ে জমা হয়, সেই বায়ুথলিতে গিয়ে জমা হয়। এবং সেই জমা হওয়ার জন্য কী হয়, পায়রা কিন্তু ভীষণ সহজে ইজিলি তারা বাতাসে ভেসে থাকতে পারে, মানে হালকা হতে পারে। এবং সেই বায়ুথলিগুলো এমনভাবেই দুই পাশে সাজানো রয়েছে ওদের দেহে যে তাদের ওড়ার সময় ভার কেন্দ্র ঠিকভাবে স্থাপিত হয়। আর এই বায়ুথলিতে গরম জলীয় বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহের তাপ নিয়ন্ত্রণ ও দেহতাপ রক্ষা হয়। এতক্ষণ পড়ছিলাম অঙ্গসংস্থানগত অভিযোজন সম্পর্কে, এবার শারীরবৃত্তীয় অভিযোজন জানবো আমরা। কাদের মধ্যে দেখা যায় কিছু উদাহরণ, প্রথমেই আসব সুন্দরী গাছ। সুন্দরী গাছ কোথায় জন্মায় না আমরা জানি, লবণাক্ত মাটিতে জন্মায়। এদের বলা হয় লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ। কিন্তু এই লবণাক্ত মৃত্তিকায় জন্মালেও তাদের এই অতিরিক্ত লবণ যাতে তাদের শরীরে
গিয়ে বিষক্রিয়া না ঘটাতে পারে তার জন্য কিছু অভিযোজন দেখা যায়। কীরকম অভিযোজন দেখা যায়? যে জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণগ্রন্থি এবং মূলের মাধ্যমে দেহ থেকে তারা বের করে দিয়ে উদ্ভিদে নিজেকে রক্ষা করে। কচি পাতা থেকে পরিণত পাতা কী হয়? অধিক লবণ জমা হয় এবং পাতা ঝরে পড়ার আগে পাতায় লবণের পরিমাণ বাড়তে থাকে। সুতরাং পাতা ঝরে যাওয়ার মাধ্যমে এরা লবণ বের করে দেয়। আর সুন্দরী গাছের কোষগুলির ভ্যাকুয়েল কোষের প্রায় 90% জায়গা দখল করে থাকে। ভ্যাকুয়েলের কোষরসে এরা লবণ জমা রেখে কোষের অন্যান্য অংশকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে। আর হচ্ছে যে তারা বেশি দূর যেতে পারে না, মানে মাটির নিচে তো মূলগুলো বেশি দূর যেতে পারে না, তারা কি করে সেই মূলগুলো আবার মাটির বিপরীত দিকে এসে মাটি ফুঁড়ে ওপরের দিকে ওঠে। এটাকে আমরা বলি শ্বাসমূল বা নিউমাটোফোর। এতে অনেক শ্বাসরন্ধ্র থাকে, এই শ্বাসরন্ধ্রের সাহায্যে বায়ুর থেকে তারা অক্সিজেন গ্রহণ করে। এই শ্বাসমূলটাও দেখা যায়। আবার এই বিভিন্ন রকম যেটা আমি বললাম, সেই কচি পাতা থেকে বেশি পরিণত পাতা পড়ে যায়, তাদের লবণ বেশি থাকে, এইভাবে তারা লবণ থেকে নিজেকে রক্ষা করে। এরপরে আসব উট। উট আমরা কী জানি? আমরা সবাই জানি মরুভূমি অঞ্চলে উট দেখতে পাওয়া যায় এবং তাদের জল একেবারেই খুব কম দরকার হয়। কেন কম দরকার হয়? তার জন্য কিন্তু কিছু অভিযোজন তাদের শরীরে ঘটেছে জল সংরক্ষণের জন্য। তাহলে কিভাবে তারা জলটা বাঁচিয়ে রাখতে পারে? প্রথমেই বলি, আমাদের উটের কুঁজ দেখে মনে হবে না সেখানে জল হয়তো সঞ্চয় থাকে, তা কিন্তু না। উটের কুঁজে চর্বি জমা থাকে, এই চর্বি জারিত হয়ে তার জলে পরিণত হয়। তার ফলে কী হবে না, তাদের শারীরবৃত্তীয় যে জলের চাহিদা সেটা কিন্তু মেটায়। সেই জন্য কিন্তু উট প্রায় 7 দিন তারা টানা জল না খেয়েও থাকতে পারে। এটা 1 নম্বর যেটা আমরা জানতে পারলাম। 2 নম্বর পয়েন্ট কী হতে পারে, যে নিঃশ্বাস বায়ুর মধ্যে দিয়ে যখন তারা ছাড়ে না, যখন শ্বাস ছাড়ে, সেই বায়ুর মধ্যে নির্গত জলীয় বাষ্প থাকে। সেই জলীয় বাষ্প কী করে, উট তার বহিরাশারন্ধ্রের মধ্যে দিয়ে আবার টেনে নেয়। তার ফলে দেহের জলের অভাব পূরণ হয়। আর উটের ত্বক ভীষণ মোটা, মানে পুরু ত্বকের ভর্মগ্রন্থি খুব কম থাকে, তার জন্য কি হয়, ঘাম হয়ই না প্রায় বলা যায়। তাহলে ঘাম না হলে জল শরীর থেকে বেরোতেও পারবে না। এছাড়া তাদের অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো উটের দেহ তাপমাত্রা নির্দিষ্ট নয়, মানে উট তার দেহ তাপমাত্রা 34 থেকে 41 ডিগ্রি বা 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে পরিবর্তন করতে পারে। ফলে তাদের ঘর্ম ক্ষরণ হয় না, দেহের জলের সংরক্ষণ ঘটে। উটের যে মলমূত্র হয় সেখানে জলের ভাগ খুবই কম থাকায় জলের সংরক্ষণ রক্ষা করতে পারে তারা নিজের দেহে। কারণ কি, তারা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। আর তারা যে মল ত্যাগ করে সেই মলটিও ভীষণ শুষ্ক, তার জন্য জলটা দাঁতে নষ্ট হয় না, বেরিয়ে যায় না। আর পাকস্থলীতে এদের একটা এক ধরনের ওয়াটার স্যাক থাকে, যার জন্য জল কিন্তু তাদের শরীরে তারা জমা করে রাখতে পারে। আর হচ্ছে আরবিসি, মানে লোহিত রক্তকণিকার মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটি কিন্তু ডিম্বাকার হয় এবার এবং বড়ো হয়, এবং লোহিত রক্তকণিকাগুলি অপেক্ষাকৃত বড় হয়, ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াসযুক্ত হয়। এই ধরনের যে লোহিত রক্তকণিকা, তারা কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়া সত্ত্বেও ভেঙে যায় না। কেন? কারণ হচ্ছে ডিম্বাকারের জন্য তারা সহজেই রক্তস্রোতে বয়ে যেতে পারে। তাই জন্য যখন উট প্রচুর পরিমাণে জল খায়, তাতে কিন্তু লোহিত রক্তকণিকা বিদীর্ণ হয় না বা ভেঙে যায়। সেই জন্য প্রচুর পরিমাণে জল খেলেও উটেরা যখন প্রচুর পরিমাণে জল খায় একবারে, তখন কিন্তু সেই লোহিত রক্তকণিকা ভেঙে যায় না।
এবারে আসবো কিছু প্রাণী সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে তারা আচরণগত কিছু পরিবর্তন দেখায়, কিছু রকম কিছু অভিজাত বৈশিষ্ট্য যাতে শরীরে দেখা যায়, শরীরে না সরি তাদের আচরণের মধ্যে দেখা যায়, সেইগুলো আমরা পড়বো কয়েকটা উদাহরণ। প্রথমেই পড়বো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি কিন্তু মানুষের মতো ভীষণই বুদ্ধিমান প্রাণী, তারা অল্প সময়ে ভীষণ ভালোভাবে অনেক কিছু শিখে নিতে পারে, কিন্তু অনেক সমস্যা তাদের সামনে আসে, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান তারা করে ফেলে। যেমন কি তারা কিন্তু মানুষের মতোই কোনো শক্ত কিছু দিয়ে মাটি খোঁড়ে, তারা উইড পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উইড পোকাগুলো বের করে দেয় এবং সেইগুলো তারা খায়। এবং আমরা যেমন হাতুড়ির সাহায্যে কোনো কিছু ভাঙতে পারি, শিম্পাঞ্জিও কিন্তু ভীষণ ভালোভাবে এবং ভীষণ সহজভাবে পাথর দিয়ে বাদামের পাথরের খোলা ভেঙে বাদাম খেয়ে নিতে পারে। আরও অনেক উদাহরণ আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে তারা গাছের ডালের পাতার বাসা বানিয়ে তাতে ঘুমোয়, দীর্ঘদিন মানুষের সাথে থাকতে থাকতে ঠিক মানুষের মতোই তারা আচরণ করতে পারে, মানুষের অনেক কিছু তারা বুঝতে পারে, অনেক কিছু আকার ইঙ্গিত বুঝে তারা কাজ করতে পারে এবং ভীষণ ভালো বন্ধু হয়ে উঠতে পারে। শিম্পাঞ্জি কোনো পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয় তখন নিজেরাই বিশেষ বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে ভীষণ, মানে এটা বুদ্ধির তারা কাজ করে যে ভীষণ বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে তারা খায় এবং সেই খাওয়ার ফলে কী হয়, পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। এটা শিম্পাঞ্জির যে আচরণগত ওজন দেখা যায় সেটা আমরা জানলাম। এরপরে জানবো মৌমাছির বার্তা। মৌমাছি যখন মৌচাক থেকে উড়ে যায় কিসের জন্য, খাদ্য খোঁজার জন্য, এবং সেটা যখন এসে বলার দরকার পড়ে যে হ্যাঁ এখানে খাদ্য আছে চলো, ফুলের মধু আছে বা চলো, সেটা জানানোর জন্য তাদের মধ্যে দুরকম নৃত্য দেখায়, তারা দুরকম নাচ দেখায় এসে মৌচাকের বাইরে বাকিদের বোঝানোর জন্য। একটা হচ্ছে ওয়াগেল ডান্স, একটা হচ্ছে রাউন্ড ডান্স, মানে একটা হচ্ছে আট আকৃতির, একটা হচ্ছে চক্রাকার নৃত্য। যখন কর্মী মৌমাছিরা চাকের সামনে আটের মতো, ইংরেজি অক্ষর আটের মতো, যখন উপর থেকে নিচ আবার সেটাকে ঘুরে আটের মতো নিচ থেকে ওপরের দিকে তারা ঘুরতে থাকে তখন সেটাকে আমরা বলি ওয়াগেল ডান্স। আর চক্রাকার মানে উপর থেকে একেবারেই, চক্রাকার মানে একদম উপর থেকেই নিচে আবার সেটা ঘুরবে চক্রাকারে, সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে চক্রাকার। ওয়াগেল কি বললাম যে একেবারে ওপর থেকে নিচে আসবে আবার সেটাকে আটের মতো আকৃতিতে ঘুরবে। এবারে খাদ্যের অবস্থানটা কিভাবে বোঝাবে, যদি খাদ্যের অবস্থান মৌচাক থেকে বেশি দূরে হয় তাহলে ওয়াগিং যে পদ্ধতিতে তারা নাচ করে সেটা তারা দেখাবে, ওয়াকটেল ডান্সটা। আর যদি কাছাকাছি হয় তাহলে তারা বৃত্তাকার মানে চক্রাকার নৃত্য দেখাবে। তোমাদের বইয়ে আছে 100 মিটারের মধ্যে যদি খাদ্যের উৎস হয় তাহলে তারা চক্রাকার নৃত্য, আর যদি 100 মিটারের বেশি হয় অনেক দূরে থাকে তাহলে তারা ওয়াকটেল ডান্সটা তারা দেখাবে। কয়েকটা উদাহরণের মাধ্যমে আজকে আমরা অঙ্গসংস্থানগত মানে ক্যাকটাস, পাখি মানে পায়রা, উরুই মাছ, শারীরবৃত্তীয় যেমন সুন্দরী গাছ, উটের যে জল ধারণ ক্ষমতা সেই সম্বন্ধে জানলাম, আর লাস্টে জানলাম আচরণগত কিছু যে অভিযোজন যাদের মধ্যে দেখা যায়, যেমন শিম্পাঞ্জি, মৌমাছি, এদের যে অভিযোজন দেখা যায় তার সম্বন্ধে আমরা কিন্তু জানলাম। এবং এইভাবেই অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারটা শেষ করে দিলাম আজকে। পরের দিন আমরা জানতে পারবো বিভিন্ন গ্যাসের যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে গ্যাসের যে একটা ভূরাসায়নিক চক্র দেখা যায় সেই চক্র সম্বন্ধে আমরা জানতে পারবো।